আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নিউ ভিডিও নিয়ে। আসলে প্রবাসীদেরকে অনেক হয়রানি করা হয়, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আসলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, কারণ আজ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমার ভিডিওটা। আমাকে গেছে রাত্রে ফোন দিয়েছে একজনে, হিন্দিতে কথা বলতেছে, যে বলতেছে ভাইজান আপনার আইডি নষ্ট হয়ে গেছে, আপনার ব্যাংক কার্ড, আপনার পিনকোড নাম্বার আমাকে দেন, আমি ঠিক করে দিচ্ছি। আর বলতেছে যে আপনার একটা মেসেজ যাবে, মেসেজ গেলে চার সংখ্যা, সেই চার সংখ্যার মেসেজে পাসওয়ার্ডটা বলতে হবে আমাদের। আমাকে বলতে বলতে বলছে যে আমাকে যে বলবেন যে মেসেজটা আসবে সেটার নাম্বার। আমি বলতেছি আমার তো কোনো সমস্যা নাই, ব্যাংকে লেনদেন সব আমার ঠিক আছে, চলতেছে, আমার তো কোনো সমস্যা নাই। মনে হয় সমস্যা 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 আপনার ব্যাংক কার্ড নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি চালু করেন, তা নাহলে বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো। আমি কই তাহলে আমি মোদির সাথে আমি আলোচনা করি আপনাকে জানাচ্ছি। কয়েক না সময় নাই, সময় নাই। পরে আমি বকাতে উঠছি, হালা হালা সময় নেই মানে, পরে ও রেখে দিছে। অতএব সবাই সতর্ক হয়ে থাকবেন, প্রবাসীতে হাজার হাজার মানুষ প্রতারণা চক্র পড়ে যাচ্ছে। আসলে যারা পিনকোড নাম্বার চাবে কেউকে দিবেন না, কারণ অফিসে থেকে যারা ব্যাংকের যারা মেন ই তারা কোনো সময় বলবে না যে পিনকোড দাও, পাসওয়ার্ড দাও, এটাগুলো ভুল। অতএব কেউকে পাসওয়ার্ড দিবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।